পূজোর আর বাকি হাতে গোনা মাত্র একটি মাস। তার আগেই যাত্রীদের জন্য বড় সড় সুখবর কলকাতা মেট্রোর পক্ষ থেকে। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হলো এক নয়া সফরসূচি। পূজোর আগে কেনাকাটার ভিড় সামাল দিতে শনি এবং রবিবার ছুটির দিনেও চলবে অতিরিক্ত মেট্রো। ওই দুদিন দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমছে। আগামী 23 সেপ্টেম্বর শনিবার থেকে আগামী 15 অক্টোবর অর্থাৎ রবিবার পর্যন্ত মিলবে এই বিশেষ মেট্রো পরিষেবা। মেট্রোর তরফ থেকে প্রাক পূজো মেট্রো পরিষেবা শীর্ষক একটি বৈঠক করেন মেট্রো রেল কর্তৃপক্ষ এবং আধিকারিকরা। তারপরে এক প্রাক পূজো মেট্রো পরিষেবা সম্পর্কে যাত্রী সাধারণকে জানালেন পূর্ব রেলওয়ের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। পূজো চলে এলো আর মাত্র 29 দিন, আমাদের বাঙালিদের বড় উৎসব দুর্গা পুজো, আর মাত্র 29 দিন বাকি। এই সময় পুজোয় কেনাকাটার জন্য সাধারণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করি। সে আমরা গড়িহাটে বলুন বা কালীঘাট মেট্রো যেটা বলি বা নিউ মার্কেট যেটা এসপ্লানেড মেট্রো বা আপনারা ময়দান বলুন বা সেন্ট্রাল বলুন, এইগুলোতে আমরা প্রচুর ভিড় লক্ষ্য করছি। তো সেই কথা মাথায় রেখে মেট্রো পরিষেবা আমরা কিছু কিছু জায়গায় বাড়াচ্ছি। আগামী শনিবার এবং আগামী রবিবারগুলিতে অর্থাৎ আসন্ন শরদ উৎসবের আগে পুজোর কেনাকাটায় যে প্রচণ্ড ভিড় হয় সেই কথা মাথায় রেখে মেট্রো ব্লু লাইনে, শুধুমাত্র ব্লু লাইন যেটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যায়, সেই লাইনে 23 সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার থেকে 15 অক্টোবর রবিবার পর্যন্ত প্রাক পুজো মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে। এই মেট্রো পরিষেবা যেসব দিনগুলিতে বাড়ানো হচ্ছে সেটি হলো 23 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 7 অক্টোবর, 14 অক্টোবর। প্রত্যেকটি শনিবার এখন 234টি আমাদের মেট্রো পরিষেবা চলতো, সেটাকে বাড়িয়ে আমরা 288টি মেট্রো চালাবো এই চারটে দিন শনিবার, অর্থাৎ 144টি আপ এবং 144টি ডাউন। শুধু শনিবার কেন, রবিবারও আমরা মেট্রো পরিষেবা বাড়াচ্ছি। 24 সেপ্টেম্বর, 1 অক্টোবর, 8 অক্টোবর এবং 15 অক্টোবর এই চারটে রবিবারে আমরা 130টি মেট্রো পরিষেবা পরিবর্তে 164টি মেট্রো পরিষেবা চালাবো, অর্থাৎ 82টি আপ এবং 82টি ডাউন। শুধুমাত্র গান্ধী জয়ন্তীর দিন অর্থাৎ 2 অক্টোবর আমরা 234টি মেট্রো চালাবো, 117টি আপ এবং 117টি ডাউন। আরেকটা কথা আপনাদের বলে রাখি, প্রথম মেট্রো এবং শেষ মেট্রো সময়সীমার কোনো পরিবর্তন হচ্ছে না। যদি আমরা মেট্রো পরিষেবা বাড়াচ্ছিও তবুও প্রথম মেট্রো সার্ভিস এবং শেষ মেট্রো টাইমিংসে কোনো রকম চেঞ্জেস আসছে না। শনিবার ব্লু লাইনে 234টি মেট্রো চলে, কিন্তু আগামী 4 শনিবার 288টি মেট্রো চলবে। তেমনই রবিবার চলে 130টি মেট্রো, কিন্তু আগামী 4টি রবিবার যাত্রীদের পরিষেবা দিতে ব্লু লাইনে চালানো হবে 164টি মেট্রো। পূজোর কেনাকাটার জন্য ইতিমধ্যে ময়দান, এসপ্ল্যানেড কিংবা কালীঘাটের মতো বেশ কিছু স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী মেট্রোয় চলাচল করেন। তাঁদের সুবিধার জন্যই এই বিশেষ ব্যবস্থা। তবে দিনের শুরু এবং শেষের মেট্রো সময় অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।